আসসালামু আলাইকুম। আজকে আমাদের অ্যানিভার্সারি, তো আমার ছেলে কেক দেখে খুবই এক্সাইটেড। সে বারবার বলছিল, আজকে কি আমার বার্থডে মামা? আমি তাকে বলি, না আজকে আমাদের অ্যানিভার্সারি। সে তারপরেও ঘুরে ঘুরে সে একই কথা বলছিল, আর কেক দেখে খুবই এক্সাইটেড। তো আজকে আমি বারবিকিউ করবো চিকেন। তো এখানে 8 পিস চিকেন লেগ আছে। তো প্রথমে আমি 1 টেবিল স্পুন পাপরিকা দিয়ে দেব। এটা আসলে খুব সুন্দর কালার করে আর ভালো একটা স্মেল আসে, লাইক স্মোকি স্মেল আসে এটা থেকে। তারপরে আমি সুইট অ্যান্ড সাওয়ার সস দিব 1 টেবিল স্পুন, আর দেব সয়া সস দিব 2 স্পুন, 2 টেবিল স্পুন 2 চামচ। আমি আমার আন্দাজ মতোই দিয়েছি, তো এটা আমি নিজে থেকে আমার মন গড়া রেসিপি। আর সাথে দিলাম ক্যাচাপ 2 চামচের মতো, একটু লেবুর রস দেবো। ভালো করে লেবুর রসটা চিপে নিয়েছি আমি। এখানে 1 স্লাইস লেবুর রস দিয়েছি, একটা স্লাইস লেবু ওটাকে চিপে দিয়েছি ভালো করে। তারপরে এই যে মশলাটা আমি 1/3 মতো দিব, পুরাটা দিই নেই, কারণ আমার এখানে 8 পিস। তো সেই অনুসারে দিয়েছি, আর আমি তো আমার থেকেও কিছু অ্যাড করেছি। আর এই যে তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এসব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টার মতো রাখবো। এই মাখানোর ওপরেই কিন্তু বারবিকিউটা ডিপেন্ড করে। আপনি যদি যত বেশিক্ষণ মাখিয়ে রাখবেন তত কিন্তু মশলাটা ফুটে উঠবে। তো চেষ্টা করবেন যে অনেক আগে থেকে মাখিয়ে রাখার জন্য। বাট আমি তো আগে মাখাইনি, আমার তো হঠাৎ করেই প্ল্যান যে আজকে কিছু একটা করবো আমাদের স্পেশাল ডে উপলক্ষে। এ কারণে আমি 2 ঘন্টা আগে মাখিয়েছিলাম। যে আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে, মাখানোর পরে আমি একটা প্লাস্টিকের র্যাপ দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। এভাবে রেসিপিটা ফলো করে দেখবে, বারবিকিউটা খেতে খুবই মজা হয়। আর এই যে দেখছেন আমার হাজবেন্ড দিচ্ছে বারবিকিউ করার জন্য গ্রিলে দিয়ে দিচ্ছে। আর আমি কোনো লবণ দিইনি, কারণ আমি যে সসগুলো দিয়েছি ওগুলোর মধ্যে অলরেডি লবণ আছে। তো আমার লবণ পারফেক্ট হয়েছিল। আর লবণটা যদি ঠিক মতো হয় খেতে কিন্তু আরও ভালো লাগে। তো আমাদের স্পেশাল ডেতে আমাদের স্পেশাল খাওয়া, আমি একটু পোলাও আর বারবিকিউ কাবাব সালাদ দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের দিনটি মোটামুটি ভালোই গিয়েছিল। আর কি আশা করি আপনারা বাসায় এই বারবিকিউটা ট্রাই করে দেখবেন, খুবই মজার হয় কিন্তু। তো আমার হাজবেন্ড তো বারবিকিউ করার সময় আগুনটা মিডিয়াম রেখেছিল, আর বেশি হাইয়ে আগুনটা দিলে কিন্তু চিকেনগুলো পুড়ে যায়। তো মিডিয়াম থেকে একটু কমে রাখলে 15 মিনিট করে আধা ঘন্টার মধ্যেই কিন্তু চিকেনটা হয়ে যায়, বেশি সময় লাগে না। এই যে 15 মিনিট পর আমার হাজবেন্ড আবার চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছে, যেন অন্য পাশটাও যেন ভালো মতো হয়। তো উল্টানোর পরে উনি আবার 15 মিনিট রাখবেন। সময় কত তাড়াতাড়ি চলে যায় আমাদের অ্যানিভার্সারি, মনে হয় ওই তো সেদিন যেন আমাদের বিয়ে হয়েছে, আর এখন মনে কত তাড়াতাড়ি সময়টা চলে যায়। আপনাদেরও নিশ্চয়ই এমন মনে হয়, জীবনের সময়গুলো, ভালো সময়, সুন্দর মুহূর্তগুলো খুব স্মৃতির মতো থেকে যায়। আজকে যা করছি কালকে কিন্তু এগুলো আমাদের জীবনের স্মৃতি, যে আমি ওটা করেছি এটা করেছি। সময় যায় আসলে, ভালো সময় খারাপ সময় সবই যায়। তো আজকে আমাদের স্পেশাল ডে, তো
স্পেশাল ডেকে তাকে আরও ভালো স্মৃতি হিসাবে বন্দি করার জন্য কিছু করা আর কি, সারা জীবন স্মৃতির পাতায় থেকে যাবে। আর এই যে আমার হাজবেন্ডের বার্বিকিউ করা শেষ, একদম পারফেক্ট হয়েছে, দেখেন কালারটাও কত সুন্দর এসেছে আর খুবই মজাদার হয়েছে। তারপরে আমি চিন্তা করলাম যে পোলাও করব, তো আপনাদের সাথে পোলাও রেসিপিটাও শেয়ার করব। আপনারা সবাই পোলাও রান্না করতে পারেন, তবু আমার স্টাইলটা ফলো করে দেখবেন, ভালো লাগবে আশা করি। এবং আমার পোলাওটা সবসময় ঝরঝরা হয়, তো আমি পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, এলাচি, দারচিনি, ঘি আর তেল সব কিছু দিয়ে একসাথে ভেজে নিয়েছি। মশলাটা যত ভালো করে ভাজবেন ততই কিন্তু ভালো। আমি এ পর্যায়ে আবার লবণও দিয়ে দিয়েছিলাম, লবণ দিয়ে কিছুক্ষণ ভাজি করি। তারপরে আমি গোলাপ জল একটু দিয়ে দিই, হাফ স্পুনের মতো দিয়ে একটু ভেজে আমার পোলাও চালটা আমি দিয়ে দিই। পোলাও চালটা আমি ধুয়ে একটা ঝাঁকিতে রেখে দিয়েছিলাম যেন পানিগুলো ঝরে যায়। তারপরে আমি ভালো করে পোলাও চালগুলোকে ভেজে নিয়েছি। পোলাও চালটা যত ভালো মতো ভাজা হয় তত কিন্তু ভালো হয়। তো ভালো করে ভাজার পরে আমি আমার এখানে 6 কাপ পোলাও চাল, তো আমি 12 কাপ পানি দিলাম। এর সাথে পানিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিব, নিয়ে এর সাথে 2 কাপ দুধ দেব, তো আমার টোটাল 14 কাপ হবে। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে হাই আঁচে রাখব। যখন হাই আঁচে রাখার কারণ হচ্ছে তাহলে তাড়াতাড়ি পানিটা ফুটে যাবে। আপনারা চেষ্টা করবেন গরম পানি দিতে, আমি আসলে গরম পানি দিই নেই, গরম পানি দিলে আরও তাড়াতাড়ি ফুটে যেত। বা চালটা যখন পোলাও চালটা যখন ফুটবে এরপর আপনি 15 মিনিট লাইক হাফ আঠা আছে লাইক হাফ আছে রাখবেন, তাহলে দেখবেন যে পোলাওটা পারফেক্ট হবে। আর 15 মিনিট আর ঢাকনাটা তুলবেন না, 15 মিনিটে আর কোনো নাড়াচাড়া করবেন না, দেখবেন 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবেন আপনি পোলাওটা পারফেক্ট হয়ে গেছে। একটা চালও কিন্তু ভাঙবে না, যত নাড়াচাড়া করা হয় পোলাওর চাল কিন্তু ভেঙে যায়। আমার পোলাওটা দেখেন একদম পারফেক্ট হয়েছে, কোনো একটা চালও ভাঙেনি এবং খুব ঝরঝরেও হয়েছে। আর এই যে দেখেন আমার টেবিলটা সাজিয়ে নিয়েছি, নিজেরা কিছু ছবি টবি তুললাম, তুলে এই যে আমাদের ডিনার অ্যানিভার্সারি ডিনার করছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজ আর না, আল্লাহ হাফেজ।